বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছিলে মৎস্যকন্যা কুসুম চুপি চুপি তার বান্ধবী ঋতুর সাথে মাছ ধরতে বেরিয়ে যায়। ঋতু আর সবুজ মৎস্যকন্যা কুসুমকে টেনে নদীতে নিয়ে আসে, আর তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। মৎস্যকন্যা কুসুমের সারা শরীর আস্তে আস্তে মাছের আকার ধারণ করছিল। এরপর বৃদ্ধ জেলে যখন মৎস্যকন্যা কুসুমকে খুঁজতে বের হলো, হঠাৎই রাস্তায় ঋতু ও সবুজকে দৌড়ে আসতে দেখে অবাক হয়ে বলল, একি রে, তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? আর কুসুম সে কোথায়? ও যায়নি তোদের সাথে? নানু ভাই, আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেছে নানু ভাই। কেন, কি হয়েছে? কুসুম ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? নানু ভাই, কুসুমের খুব বড় ক্ষতি হয়ে গেছে। তোদের কথা তো কিছুই বুঝতে পারছি না, ঠিক করে বল দেখি কি হয়েছে। জেলের প্রশ্নে ঋতু আর সবুজ এক এক করে সব ঘটনা খুলে বলল। সব শুনে জেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছিস এসব? হ্যাঁ নানু ভাই, আমরা সত্যি কথাই বলছি। আমাদের চোখের সামনে কুসুম এক ভয়ঙ্কর মাছের রূপ ধারণ করলো। হ্যাঁ, তাই তো, আমরা নিজের চোখে দেখেছি। প্রথমে আমরাও বিশ্বাস করতে পারিনি, তবে এটাই সত্যি। না না, এ কি করে সম্ভব? বিশ্বাস করো নানু ভাই, আমরা সত্যি কথা বলছি। তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি খালাকে গিয়ে সব কিছু খুলে বলো। আমরা ভয় পেয়ে কুসুমকে ওখানেই ফেলে রেখে এসেছি, আমরা কিছুতেই খালার সামনে যেতে পারবো না। হায় বিধাতা, এসব আমি কি শুনছি! জানি না কুসুম এখন কোথায় আছে, কেমন আছে। তুমি আমার নাতনিটাকে দেখে রেখো বিধাতা। যাই, ওর মাকে গিয়ে সব কিছু জানাই। অন্যদিকে জলরাক্ষস রাজবাড়িতে পৌঁছেই হুঙ্কার করে মন্ত্রীকে ডাকতে লাগলো। কোথায় ওই বাজি মন্ত্রীটা? মন্ত্রী কোথায় গেলি? একি জলরাক্ষস, আপনি এখানে? কোনো প্রয়োজন হলে আমাকেই তো ডাকতে পারতেন। আপনি কেন কষ্ট করে শুধু শুধু এখানে আসতে গেলেন? কি ভেবেছিস, তোরা আজীবন আমাকে বোকা বানিয়ে রাখবি? কোথায় তোর মৎস্যকন্যা? আর কতকাল আমায় মিথ্যে ভরসায় রাখবি? বিশ্বাস করুন জলরাক্ষস, আমি আপনাকে মিথ্যে ভরসা দিচ্ছি না। আমি সত্যিই মৎস্যকন্যাকে খুঁজছি। তাকে খোঁজার জন্য যা কিছু করা সম্ভব কোনো কিছুই আমি বাদ রাখিনি। দেখতে দেখতে 16টা বছর পেরিয়ে গেল, আর তুই এখনো বলছিস খোঁজার জন্য যা কিছু সম্ভব সব করছিস। না না না, আমি আর তোকে সময় দেব না। আজ এখনই আমি তোকে শাস্তি দেব। না না জলরাক্ষস, দয়া করে আমাকে শাস্তি দেবেন না। আমাকে দয়া করে আর একবার সুযোগ দিন। না না না, আমি আর তোকে সময় দেব না। আজ এখনই আমি তোকে শাস্তি দেব। হ্যাঁ ওস্তাদ, ওকে শেষ করে দিন, নইলে আমাকে আদেশ দিন, আমি এখনই ওর মাথা থেকে দেহটা আলাদা করে দিচ্ছি। তোর তো শুধু মাছ খাওয়ার ধান্দা। না, ওকে আমি এত সহজে মারবো না। ও আমাকে 16 বছর নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, ওকে কি আমি আর এত সহজে ছাড়বো? তাহলে কি করবেন ওস্তাদ? ওকে আমি কাল কুঠুরিতে বন্দি করে রাখবো। না না জলরাক্ষস, দয়া করে আমাকে আর একটা মাত্র সুযোগ দিন। আমি সত্যি বলছি, এবার আর কোনো ভুল হবে না। একবার ওই মানুষ কন্যাকে খুঁজে পেলেই আমরা নিশ্চয়ই মৎস্যকন্যাকেও খুঁজে পাব। সামান্য এক মানুষ কন্যার সাথে মৎস্যকন্যার কি সম্পর্ক? না না না, তুই আবারও আমায় বোকা বানাচ্ছিস। না না জলরাক্ষস, আমি ওই মানুষ কন্যা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তাতে এইটুকু নিশ্চিত, ও কোনো সামান্য মানুষ কন্যা না। বেশ, আমি তোকে আর মাত্র একটা দিন সময় দিলাম। এর মাঝে যদি তুই ওই মানুষ কন্যাকে খুঁজে বের করতে না পারিস, তাহলে তোর মৃত্যু অবধারিত। না না, এই একদিনই আমি ঠিক ওকে খুঁজে বের করব।
চল চালা, আমরা পর্বতে ফিরে যাই। ওস্তাদ, এটা আপনি কি করলেন? ওই শয়তান মন্ত্রীকে আরো একটা দিন সময় দিলেন? আমি যা বলেছি তা বুঝে শুনে বলেছি, তুই চল আমার সঙ্গে। আমার হাতে একদম সময় নেই, আজকেই আমাকে ওই মানুষ কন্যাকে খুঁজে বের করতে হবে। এই বলে তড়িঘড়ি করে মন্ত্রীও বাইরে বেরিয়ে গেল। অন্যদিকে জেলেকে এত দ্রুত বাড়ি ফিরে আসতে দেখে মৎস্য রানী অবাক হয়ে বলল, এ কি বাবা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে, আর কুসুম সে কোথায়? মা রে, বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ বাবা, আর আমার মেয়ে কুসুম কোথায়? মা রে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো বাবা? হ্যাঁ রে মা, মিতু আর সবুজের সাথে দেখা হয়েছিল, তারা বলল কুসুম নাকি তাদের সাথেই ছিল, কিন্তু হঠাৎ। এরপর এক এক করে জেলে মৎস্যরানীকে সব ঘটনা খুলে বলল। এইসব কি বলছো বাবা, এ তো খুবই ভয়ঙ্কর কথা। হ্যাঁ রে মা, এবার কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। জেলের কথা শোনা মাত্রই এতদিন পর মৎস্যরানী মানুষ রূপ ছেড়ে নিজের আসল চেহারায় ফিরে এলো। এ কি, এসব আমি কি দেখছি? না, এ হতে পারে না। তুমি কে? আমার মেয়ে কোথায়? বাবা, আমি তোমার মেয়ে। এতদিন যেই সত্যটা গোপন করেছি, আজ তোমাকে সব খুলে বলার সময় এসেছে। এসব আমি কি শুনছি? হায় রে, তাহলে তো তোরা জীবনে অনেক কষ্ট পেয়েছিস, আর আমার কুসুম সে যে কিছুই জানে না। হ্যাঁ বাবা, এতদিন আমি মেয়েটার কাছে সব গোপন করেছি, আর আজ যখন সব বলার দিন এসেছে, মেয়েটা কোথায় যে চলে গেল জানি না, জলরাক্ষসর খবর পেয়ে গেছে কিনা। ভয় পাস না মা, আমাদের কুসুমের কিচ্ছু হবে না। তুই যা, তুই গিয়ে কুসুমকে উদ্ধার কর, আর ওর যা কর্তব্য তাকে তা তুই বুঝিয়ে দে। হ্যাঁ বাবা, এবার আমায় বিদায় দাও, আমি যেন আমার মেয়েকে খুঁজে পাই। মৎস্যরাজ্যের প্রতি ওর যে অনেক বড় দায়িত্ব। যা মা যা, আর দেরি করিস না। এ বিধাতা, আমার মেয়ে আর আমার নাতনিকে তুমি দেখে রেখো। জেলেকে বিদায় দিয়ে মৎস্যরানী মনে মনে মন্ত্র পড়তে লাগলো, আর সাথে সাথে সে সেখান থেকে উধাও হয়ে গেল। কতদিন পর আবারও আমি এই মৎস্যরাজ্যে ফিরে এলাম, কিন্তু আমার মেয়ে সে কোথায়? আমার মন যে বড় কু ডাকছে। হায় বিধাতা, ওকে আমি কোথায় খুঁজব? বলে মৎস্যরানী সাঁতার কেটে কেটে মেয়েকে খুঁজতে লাগলো। অন্যদিকে মৎস্যকন্যা কুসুম অজ্ঞান হয়ে পানির ভেতর পড়েছিল, ঠিক তখনই কিছু ছোট মাছেরা সেখান দিয়েই যাচ্ছিল। এত বড় মৎস্যকন্যা কোথা থেকে এলো? না, এমন কোন মৎস্যকন্যা আগে তো এখানে কোনোদিন দেখিনি। আহা, দেখবি কি করে, আমাদের মৎস্য রাজ্যে তো কোনো মৎস্যকন্যা নেই। তাহলে কি অন্য কোনো রাজ্য থেকে এলো? দেখ তো বেঁচে আছে কিনা। এই তো নিঃশ্বাস নিচ্ছে, তার মানে অজ্ঞান, তবে বেঁচে আছে। আমার মনে হয় ওকে আমাদের সাহায্য করা উচিত। কিন্তু কিভাবে? এত বড় একটা মৎস্যকন্যাকে আমরা সামান্য মাছ হয়ে কিভাবে সাহায্য করব? তাতে কি হয়েছে, আমরা তো সাঁতরেই ওকে অনেক দূরে নিয়ে যেতে পারবো। আহারে বেচারি হয়তো অসুস্থ হয়ে অজ্ঞান অবস্থায় এখানে পড়ে আছে।
হ্যাঁ রে, আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওকে কোথায় নিয়ে যাব? শুনেছি শ্যামকাননের উত্তরে যে পর্বত, ওখানে নাকি এক পুরনো সাধু মৎস্য থাকে, সে নাকি সব করতে পারে। চলো আমরা বরং ওই মৎস্যকন্যাকে তার কাছে নিয়ে যাই, সে নিশ্চয়ই ওকে সাহায্য করবে। হ্যাঁ তাইলে চলো, ওকে এখানে ফেলে রেখে যেতে আমার একদম ইচ্ছে করছে না। ধরো ধরো, ভালো করে ধরো। এরপর এক এক করে তিনটা ছোট মাছ মিলে মৎস্যকন্যাকে সাঁতরে সাঁতরে সেখান থেকে নিয়ে যেতে লাগলো, কিন্তু তখনও মৎস্যকন্যার জ্ঞান ফিরলো না। অন্যদিকে মৎস্যরানীও মৎস্যকন্যাকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। তো বন্ধুরা, কি মনে হয়, মৎস্যরানী কি খুঁজে পাবে মৎস্যকন্যাকে, নাকি মৎস্যকন্যা ধরা পড়ে যাবে মন্ত্রী বা জলরাক্ষসের হাতে? জানতে হলে চোখ রাখুন মৎস্যকন্যা সিরিজের পরবর্তী পর্বে।